আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে গমের চাল তৈরি করে ভাত রান্না করতে হয়। প্রথমে গমটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে মেখে নিয়ে ঢেঁকির ভেতরে দিয়ে ভালোভাবে পাট দিতে হবে। গমের চাল তৈরি করা একটু কষ্টসাধ্য ব্যাপার হলেও খেতে ভালোই লাগে। পাট দিতে দিতে মাঝে মাঝে গমগুলো নেড়ে দিতে হয়, যাতে করে খোসাগুলো ভালোভাবে উঠে যায়। এই যে গমের খোসাগুলো কি সুন্দরভাবে উঠে গেছে। এবার ছেড়ে নিতে হবে। একইভাবে গমটা আরো 3-4 বার ঢেকিতে পাট দিতে হবে, এতে করে গমের উপরের পাতলা বাদামি কালার খোসা ভালোভাবে উঠে যাবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে গমের খোসাগুলো সুন্দরভাবে উঠাতে। তো হয়ে গেছে আমাদের গমের চাল বানানো। এটা আসলে একটু কষ্টকর কাজ, কিন্তু একসময় গ্রাম বাংলার মানুষের প্রিয় খাবার, ভালো খাবার অথবা মুখরোচক খাবার, যাই বলুন না কেন ভুল হবে না। তবে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এ ধরনের খাবারগুলো। একসময় বাড়িতে জামাই মেয়ে বা নতুন কোনো মেহমান আসলে গমের ভাত রান্না করা হতো। তো আমার মায়েরও একটু শখ হয়েছে তার জামাইকে গমের ভাত রান্না করে খাওয়াবে, সেজন্য এত কষ্ট করে গমের চাল তৈরি করছে আর কি। তো এবার চালুনি দিয়ে ভালোভাবে চেলে কুলাতে করে ঝেড়ে চালগুলোকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। গমের চালগুলো বড়, মাঝারি আর সবচেয়ে ছোট এই 3 অংশে ভাগ করা হলো। এই যে 3 অংশ আলাদা করা হয়ে গেছে, ছোট, মাঝারি এবং বড় অংশগুলো। তো সব কিছু রেডি, এবার রান্না শুরু করা হবে। গরম পানিতে কিছুটা লবণ দিয়ে দেওয়া হলো। এবার গমগুলো ঢেলে দেওয়া হচ্ছে, যেগুলো বড় সাইজের গম সেগুলো ঢেলে দেওয়া হচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই যে পানিতে বরফ উঠে গেছে, বড় সাইজের গমের চালগুলো সেদ্ধ হয়ে আসার পরে মাঝারি সাইজের চালগুলো দিয়ে দিতে হবে, এবং প্রায় হয়ে আসার আগ দিয়ে সবচেয়ে ছোট সাইজের গমগুলো অ্যাড করে দিতে হবে। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে পুরো রান্নাটা শেষ করতে হবে। গমের ভাত রান্না হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। গমের ভাত সাধারণত দুধ দিয়ে, আম, কাঁঠাল, গুড় অথবা চিনি, কলা এগুলো দিয়ে খেতে হয়। তো আমার মেজো খালামণি জামাইকে খেতে দিয়েছে, দুধ উঠিয়ে দিচ্ছে এবং জামাইবাবু পেট পুরে খাওয়া শুরু করছে। তো খেতে খুব মজা হয়েছিল, আপনারা চাইলে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, মজা লাগবে। আজ এ পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে।